যেই ঘরের ভিতর থেকে আমি তোমাদেরকে আইসিটি পড়াতাম সেই ঘরের ভিতরে আজকে ইউটিউব বাটনটি আনবক্সিং করে দেখাবো। প্রথমে আমি একটু রুমটা দেখাই, এইখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে পড়াতাম। তো যাই হোক, অবশেষে এই ইউটিউব বাটনটি হাতে পেয়েছি, সিলভার বাটন। তো এটা এখন আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এই হচ্ছে সেই বক্সটি। তো তোমাদের এখন ওপেন করে দেখাবো যে ভিতরে কি আছে বা কিভাবে প্রসেসিংটা করে পাঠায়। তো প্রশিক্ষার্থীবৃন্দ, এই যে রুমটা দেখতে পাচ্ছ, এখানে হলো আমি তোমাদেরকে পড়াই। আচ্ছা যাক, একটা কালো বক্স তোমরা দেখতে পাচ্ছ। তো এর ভিতরে কি আছে দেখবো, তার উপরে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই আমেরিকা থেকে আমার যে অ্যাড্রেসে পাঠিয়েছে তার একটা ডকুমেন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা ওপেন করি। এখানে টেপ দিয়ে আটকানো ছিল, আমি একটু কেটে নিয়েছিলাম। এটা ওপেন করি, ভিতরে দেখতেছি যে কালো একটা কাপড় দেওয়ার মতো, মানে ফোম জাতীয় কিছু আছে। তার উপর একটা কার্ড দেখতে পাচ্ছি, এই কার্ডটিতে এমন কিছু লেখা, এই প্যাকেটটা যে করেছে আর কি, তার নাম এবং তার একটা অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। লেখা আছে এরকম যে কোনো কারণে যদি এটা ড্যামেজ হয়ে যায় বা ভেঙে যায় বা কোনো কারণে ত্রুটিপূর্ণ হয়, তাহলে আমি যেন তার সাথে যোগাযোগ করি, সে আমার সমস্যার সমাধান করে দিবে, এরকম কিছু লেখা আর কি। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে একটা কার্ড। তো এই এটা যিনি প্যাকেটটা করে আমার কাছে পাঠিয়েছে তার নাম হচ্ছে রি, আর আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে, অবশ্যই জানাবে। তো রি, তাকেও ধন্যবাদ জানাই। আচ্ছা, এবার এই কালো কাপড়টা যদি আমি তুলি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে একটা কার্ড, কার্ডের মধ্যে কিছু লেখা, এটা একটা ফোম জাতীয় হয়তো বা ড্রাই, অর্থাৎ এটা যেই অ্যাওয়ার্ডটা দিয়েছে সেটা পরিষ্কার করার জন্য কোনো কিছু হবে। আচ্ছা, এরপর সুন্দর একটা লেটার, এটা কি বলা যায়, সার্টিফিকেট নাকি চিঠি। দেখতে পাচ্ছি যে যিনি ইউটিউবের সিও তার সিগনেচার করা আর কি, এটা তার নাম হচ্ছে নিয়াল মুহান, নিয়াল মুহান, অর্থাৎ বর্তমানে ইউটিউবের সিও হচ্ছে নিয়াল মুহান, আর তিনি ধরো আমাকে একটা চিঠি পাঠিয়েছে, এরকম একটা ব্যাপার। তো একটা সার্টিফিকেট শুরু করে, তো এখানে কথাগুলো খুবই সুন্দরভাবে একদম সাজানো গোছানো। বিশেষ করে আমরা যারা ধরো সাজানো গোছানো কথা বলার চেষ্টা করি বা কেউ যদি সাজানো গোছানো ভাবে কথা বলে শুনতে কিন্তু ভালো লাগে, তো এটা খুবই সুন্দরভাবে চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে একটা চিঠি বলতে পারো আমাকে পাঠিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে সেই কাঙ্ক্ষিত সিলভার প্লে বাটন, যেটা 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হলে এটা পাওয়ার অধিকার অর্জন করা যায়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন কোনো ইউটিউবার তার চ্যানেলে কিছু নিয়ম কানুন আছে, যদি সেগুলো ভঙ্গ করে তাহলে কিন্তু পাবে না, 1,00,000 সাবস্ক্রাইবার হলেও পাবে না। অনেকে কমেন্টে জানতে চেয়েছিল যে স্যার এটা মূল্য কত বা এটা কি, সে বিষয়ে একটু কথা বলবো। তার আগে একটু বলি, এই যে আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এটা তোমাদের ভালোবাসা। তো এই অ্যাওয়ার্ডটি আমার সকল শিক্ষার্থীদের উৎসর্গ করলাম, আর এই অ্যাওয়ার্ড বা এই তোমাদের এই ভালোবাসার বিনিময়ে যারা বিগত সালে অলরেডি চলে গেছো আমার ক্লাস করে বা আমার কাছে পড়ে, তারা তো চলেই গেছে, পরবর্তীতে যারা আসবা ইনশাল্লাহ তাদের আমার সর্বোচ্চটুকু দিব এবং তাদের পাশে আছি, আর 24-25 ব্যাচের জন্য চমক থাকতেছে এই ভালোবাসার বিনিময়ে, চমক অর্থাৎ আইসিটিকে আরো সহজ করে দিব, আরো সহজ করে। তো যাই হোক, এটা একটু পলিথিন জাতীয় একটা প্যাকেটের ভিতরে ঢোকানো, আমি একটু ওপেন করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি আরেকটু কাছে আনি, দেখো এটার মিরর একটা গ্লাস আছে আয়না, এখানে লেখা আছে প্রেজেন্টেড টু HSC ICT ক্লাস, অর্থাৎ আমার যে HSC ICT ক্লাস নামে যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের নামে আসছে। তো এটা আমার আমার কাছে খুব ভালো লাগছে যে আমি HSC ICT পড়াইয়া HSC ICT ক্লাস নামে অ্যাওয়ার্ডটা পেয়েছি, স্মৃতি হিসাবে থাকবে। আর এগুলো ছিল অমূল্য সম্পদ, জাস্ট যে এটা তো তুমি যে টাকা, মানে অনেক কিছু আছে যেগুলো টাকা দিয়ে মানে বিচার বিশ্লেষণ করা যায় না, পরিমাপ করা যায় না, এটা সেরকম একটা অ্যাওয়ার্ড। তো প্রশিক্ষার্থীবৃন্দ, আমি এটা তোমাদেরকে উৎসর্গ করলাম, তোমাদের ভালোবাসার বিনিময়ে এটা পেয়েছি, আর তার জন্য আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি তোমাদেরকে সাপোর্ট করবো, তোমাদের পাশে থাকবো। যাই হোক, আর তোমাদের জন্য শুভকামনা রইলে, আর আমার জন্য তোমরা দোয়া করবে আমি যেন সুস্থতার সাথে দীর্ঘদিন তোমাদের পাশে থাকতে পারি। ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।